বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের তৃতীয় শ্রেণীর আরেকটি গণিত ক্লাস হবে। তোমরা পুরো ক্লাসটি আশা করি দেখবে এবং প্রয়োজনীয় নোট করার থাকলে সেগুলো করে নিবে। সেই সাথে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা পরিমাপের অধ্যায়গুলো আলোচনা করছিলাম এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা গত ক্লাসে সময়ের কিছু অংশ করেছিলাম। আমরা জেনেছিলাম সময় পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে জেনেছিলাম, আমরা ঘড়ি দেখেছিলাম, ঘড়ির বিভিন্ন কাঁটা কোন কাঁটা কী নির্দেশ করে সেগুলো আমরা দেখেছিলাম, এবং সেই সাথে আমরা দেখেছিলাম কীভাবে ছোট একক থেকে বড় একক এবং বড় একক থেকে ছোট একক রূপান্তর করা যায় সেগুলো আমরা দেখেছিলাম। আমি তোমাদেরকে কথা বলেছিলাম যে সময়ের এই অধ্যায়টি দুইটি ক্লাসের মাধ্যমে আমাদের শেষ করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সময়ের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এই আহ্বান রেখে আমাদের আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই ক্লাস শুরু করছি। দেখো, এখানে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আজকে। আজকে আমরা দেখব সময়ের যোগ বিয়োগ, তারপর আমরা দেখব কিভাবে 12 ঘন্টা এবং 24 ঘন্টার সময়সূচিতে এই সময়টাকে হিসাব করা হয়। সেই সাথে অনুশীলনের কয়েকটি অঙ্ক দেখবো আমরা, যোগ্যতা ভিত্তিক এবং সময় থাকলে একটি বাড়ির কাজ দিয়ে দেবো তোমাদের। এখন আজকের দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা সময়ের বিভিন্ন এককগুলো যে পড়েছিলাম সেখানে, আমি আরেকটু বলে দিচ্ছি, আমরা এখানে সময়ের একক পড়েছিলাম এরকম সেকেন্ড, মিনিট, ঘন্টা, ঠিক আছে? সেকেন্ড, মিনিট, ঘন্টা। এখন এখানে আমাদেরকে এই সেকেন্ড, মিনিট এবং ঘন্টা এই তিনটি বিষয় নিয়ে কাজ করতে হবে আমরা যখন যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো দেখো, এখানে নর্মালি আমরা যদি সময়ের যোগটা দেখি একটু, প্রথমে যোগ করার চিন্তা ভাবনা এটা দিয়ে শুরু করব। দেখো, মনে করে এমন বলা হলো আমরা যোগ করব, হ্যাঁ, এখানে এরকম একটা বিষয় বলা হলো যে 5 ঘন্টা 25 মিনিট যোগ 3 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে? এরকম একটি অঙ্ক তোমাকে যোগ করতে বলা হলো। দেখো, এখানে বলা হয়েছে 5 ঘন্টা 25 মিনিট এবং 3 ঘন্টা 12 মিনিট। আমরা কি করব, এটা যোগ করে দেখব আসলে মোট সময়টা কত হয়। এখন বিষয়টা হচ্ছে এখানে তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ঘন্টার সাথে ঘন্টাকে লিখতে হবে এবং মিনিটের সাথে মিনিট লিখতে হবে। যদি সেকেন্ড থাকতো তাহলে আমরা সেকেন্ডের সাথে সেকেন্ড লিখতাম, ঠিক আছে? এই যে একটা ধারাবাহিক বিষয়, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। দেখো, এটাকে যদি আমরা সমাধান করি, তোমরা একটা অঙ্ক বুঝিয়ে দিলে আশা করি বুঝে যাবে, হ্যাঁ। দেখো, এখানে আমরা একটু উপরে লিখে নেবো এরকম, ঘন্টা লিখে একটু জায়গা রেখে দেবো, একটু দূরত্ব রেখে এপাশে লিখে দিলাম মিনিট, ঠিক আছে? এখন দেখো, ঘন্টার জায়গায় আমরা লিখবো ঘন্টা, ঘন্টার নিচে তুমি ঘন্টা লিখে দাও, অর্থাৎ এখানে ঘন্টা 5 ঘন্টা আছে, আমরা ঘন্টার নিচে 5 লিখে দিলাম, তাহলে বোঝা গেল 5 ঘন্টা, ঠিক আছে? এবং মিনিটের নিচে আমরা কি লিখে দিব, মিনিট লিখে দেবো। এখানে 25 মিনিট আছে, আমি মিনিটের নিচে 25 মিনিট লিখে দিলাম, তাহলে কি হয়ে গেল, এখানে হয়ে গেল 5 ঘন্টা 25 মিনিট। এখন এটার সাথে আবার কি যোগ করতে বলছে আমাদেরকে, দেখো বলছে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে যেহেতু এখানে ঘন্টার কথা বলা হয়েছে, সেটা কোথায় লেখা যাবে না, এখানে লেখা যাবে না, লিখতে হবে এইখানে, কারণ ঘন্টার সাথে ঘন্টার সম্পর্ক রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো, এখানে 3 ঘন্টা আমি 3 লিখে দিলাম এবং মিনিট রয়েছে 12 মিনিট, আমি মিনিটের নিচে এখানে 12 মিনিট লিখে দিলাম, তারপর লম্বা একটি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো, এখন আমরা কি করবো, এটা যোগ করব, তুমি এখানে যোগের একটা চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? আমরা আমি সবসময় যে কথাটা বলি এই সময়ের অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমরা যখন এই মিনিটগুলোকে যোগ করে দেখবে, তখন এক হ্রাস করে তারপরে কাজটা করবে। কারণ কি জানো,
এখানে আমাদের একটা হিসাবের বিষয় রয়েছে, সেটি হচ্ছে মিনিট, দুইটি মিনিট দেওয়া আছে এখানে, একটি 25 একটি 12। এই দুটি মিনিটের যে সংখ্যাটা দেওয়া আছে এই দুটো সংখ্যা যোগ করে আমরা দেখব যদি 60 এর বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে, ওইখান থেকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা আমাদেরকে সরিয়ে নিতে হবে। এর জন্য এখানে রাফ করতে বলা হয়েছে তোমাদেরকে। দেখো আমরা যদি এখানে রাফ করি তাহলে দেখো কত হয়, এখানে কত হবে, 5 আর 2 হচ্ছে 7 এবং 2 আর 3 অর্থাৎ 37 মিনিট। এটি নিশ্চয়ই কি 60 মিনিটের বেশি নয়, সুতরাং আমাদের কি করতে হবে না, এখানে আর চিন্তা করতে হবে না, কারণ 60 মিনিট হয়ে গেলে 1 ঘন্টা হয়ে যেত, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করে বের করতে হতো। ঠিক আছে, দেখো তাহলে আমি এটা লিখে দিলাম এখানে 37 মিনিট। ঠিক আছে, আর তোমরা এটাও জানো যে মিনিটকে সংক্ষেপে মি লিখলে হয়ে যায়, আমরা এর আগেও পড়েছি আর কি, এটা সংক্ষেপে লেখা যায়। আর হচ্ছে এখানে দেখো 5 এবং 3 যোগ করলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, অর্থাৎ তাহলে উত্তরটা কি পেয়ে গেলাম আমরা, 8 ঘন্টা 37 মিনিট, এটাই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই, অর্থাৎ আমাদের যোগফল তো 60-এর বেশি হয়নি। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করব সেটা এখন দেখব। দেখো এখানে আমি একটু ডাটা চেঞ্জ করে দিচ্ছি তোমাদেরকে। এখানে যদি এমন বলা হয়, এমন একটি অঙ্ক দেওয়া হলো যে 4 ঘন্টা 45 মিনিট যোগ 3 ঘন্টা 25 মিনিট, এই অঙ্কটি আমরা করব। দেখো যেহেতু আমরা যোগ করব সে আগের মতোই সমাধানটা করব, ঘন্টা এবং মিনিট লিখে সাজিয়ে পরে অঙ্কটা করব। তাহলে আমরা এখানে লিখব ঘন্টা আর এখানে লিখব মিনিট, একটু জায়গা রেখে আমি তোমাদেরকে লিখতে বলেছিলাম। দেখো তাহলে ঘন্টার নিচে ঘন্টা লিখে দাও তুমি, 4 ঘন্টা 45 মিনিট, সে আগের মতোই, আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা ইজিলি বুঝে যাবে। পরে দেখো 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা আর হচ্ছে 25 মিনিট, 25 মিনিট। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন কি করব এই মিনিটের এই পাঁচটা যোগ করব তখন আমরা হ্রাস করে নিব। কেন হ্রাস করে নিব তোমরা এখনই বুঝতে পারবে বিষয়টা। দেখো আমরা যদি এখানে হ্রাস করি অঙ্কটা যোগ করি, অর্থাৎ 45 আর 25 আমরা যোগ করবো, দেখো 5 5 10 0 হাতে 1, তাই না, 2 আর 3, 4 3 হচ্ছে 7। দেখো এখানে কি হয়ে গেছে, 70 মিনিট হয়ে গেছে, কিন্তু আমরা তো 70 মিনিট লিখতে পারি না, কারণ কি 60 মিনিটের বেশি হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, ওইখান থেকে 1 ঘন্টা সরিয়ে নিতে হবে। কারণ তুমি কি কখন এরকম শুনেছ, কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা তোমার ঘড়িতে কত বাজে এখন, এরকম কেউ বলে কোনোদিন যে 2টা বেজে 65 মিনিট, 2টা বেজে 70 মিনিট, 2টা বেজে 61 মিনিট, এরকম কিছু বলে না কিন্তু, কারণ কি 60 মিনিটের উপরে হয়ে গেলেই সেটা কি হয়ে যায়, আর একটা ঘন্টা হয়ে যায়, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি 60 মিনিটটা সরিয়ে নিয়ে যাব, অর্থাৎ মাইনাস করে দিব, তাহলে দেখো এখানে থাকবে 10, অর্থাৎ 60 মিনিট মানে কি, এখানে 1 ঘন্টা আমি এখান থেকে সরিয়ে নিলাম। তাহলে দেখো আমি রেজাল্ট লিখবো কি, এখানে 10, এই যে এখানে আমি লিখবো কি 10 মিনিট। এখন এই যে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা যে আমরা এখান থেকে সরিয়ে নিলাম সেটাকে তো আর বাদ দেওয়া যাবে না, যোগ করে দিতে হবে, তাই না, এটাকে তোমাকে এখানে এনে মনে মনে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা লিখে দেওয়া যাবে না। তাহলে দেখো ওই 1 ঘন্টা এখানে নিয়ে আসলাম, 3 আর 4 হয়ে গেল, 4 এবং 4 যোগ করলে কত হবে, 8, অর্থাৎ 8 ঘন্টা কত, 10 মিনিট। এই যে বিষয়টা তোমরা দেখলে যে কীভাবে যোগটা করতে হয়, অর্থাৎ আমরা ঘন্টার সাথে ঘন্টা লিখবো এবং মিনিটের সাথে মিনিট লিখে তারপরে কী করে দেবো, যোগ করে দেবো। সেক্ষেত্রে আমরা কী করবো, যখন এই মিনিটটাকে যোগ করবো তখন অবশ্যই হ্রাস করে নেব, কারণ আমরা আসলে অনুমান করে ঠিক মানে ছোট ক্লাস তো বলতে পারছি না যে এটা 60-এর বেশি হচ্ছে না কম হচ্ছে, এই জন্য হ্রাস করে যদি দেখি 60-এর বেশি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 1 ঘন্টা সরিয়ে নিয়ে বাম পাশে ঘন্টার সাথে যোগ করে দিতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন সেম আমি একটু বিয়োগ দেখাবো তোমাদেরকে, কোনো পার্থক্য নেই অঙ্কের নিয়মের ক্ষেত্রে, কোনো পার্থক্য নেই শুধুমাত্র হিসাবের ক্ষেত্রে, এখানে ক্যালকুলেশনের পার্থক্য হবে আর কোনো পার্থক্য নেই, নিয়ম একই। দেখো আমরা যদি এরকম যোগের মতো দুইটা বিয়োগ দেখি তাহলে কি হয়, এরকম একটি অঙ্ক আসলো 11 ঘন্টা
পঞ্চাশ মিনিট যোগ 7 ঘন্টা ধরো 5 মিনিট, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটাকে সমাধান করব। সে আগের মতোই এখানে আমাদের কি করতে হবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই আগের মতো ঘন্টা এবং মিনিট লিখে দিব। দেখো এখানে রাখলাম ঘন্টা, এখানে রাখলাম মিনিট, তাহলে তুমি ঘন্টার জায়গায় ঘন্টা লিখে দাও, অর্থাৎ 11 ঘন্টা 50 মিনিট ছিল আর এখানে ছিল 7 ঘন্টা 5 মিনিট। তাহলে 7 ঘন্টা আর হচ্ছে 5 মিনিট, এটা আমরা কি করব বিয়োগ করে দেব। তাহলে দেখো এটা ভেরি সিম্পল বিষয়টা, একদম মানে বলার অপেক্ষা রাখে না, তুমি খুব সহজে পারবে, হিসেব করে দেবে। এখানে 5 আছে 10 হবে, 5 হলে হাতে 1, পরে কত, এখানে 1 বসিয়ে দিলে এখানে হয় 4, তাই না? অর্থাৎ 45 মিনিট পেয়ে গেলাম আমরা। ইচ্ছে মতো কিন্তু যোগ করা যায়, কিন্তু ইচ্ছে মতো বিয়োগ করা যায় না, যেহেতু উপরের এই রাশিটা বড় আছে, সুতরাং ইজিলি আমরা কি করতে পারছি, বিয়োগ করতে পারছি। কিন্তু এরকম হতে পারে যে উপরের সংখ্যাটি ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা শিখে নিব। তাহলে দেখো এখানে আর কোনো কিছু হাতে রয়নি আমাদের, বা ঘন্টাকে আমরা কোনো সরিয়ে নেইনি, এমন কোনো ঘটনা ঘটেনি। তাহলে এখানে বিয়োগ করে দাও, 7 আছে 11 হবে 4 হলে হাতে 1, এটা মিলে গেল, তাই না? তাহলে দেখো 4 ঘন্টা কি হলো, 45 মিনিট হলো। এরকম অঙ্ক আসলে তোমরা সহজে পারবে, কিন্তু যে অঙ্কটা সমস্যা হয় বিয়োগের ক্ষেত্রে, আমি একটু এরকম একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হলো এই ডাকটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত তুলে নিবে, আশা করি খাতায় একটু তাড়াতাড়ি করে তুলে নিবে, কারণ আসলে অনেক বেশি আলোচনা করতে হয়, খুব বেশি সময় পাওয়া যায় না, ঠিক আছে? এখানে লিখে দিলাম আমরা 8 ঘন্টা 20 মিনিট বিয়োগ হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। দেখো এখন আমরা কি করব, বিয়োগ করে দিব। তাহলে ঘন্টার নিচে ঘন্টা লিখে দিলাম 8 ঘন্টা 20 মিনিট, আর এখানে 4 ঘন্টা হচ্ছে 30 মিনিট, এখানে 4 ঘন্টা 30 মিনিট। দেখো আগে যে সুবিধাটা তুমি পেয়েছিলে সেটা হলো উপরে কি ছিল, মিনিটটা বড় ছিল, নিচে ছোট ছিল, কিন্তু এখন তো একটু অন্যরকম হয়ে গেল, তাই না? উপরে হয়ে গেছে 20, নিচে হয়ে গেছে 30। তাহলে আমরা জানি ইচ্ছা মতো যোগ করা যায়, কিন্তু ইচ্ছা মতো বিয়োগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই উপরের সংখ্যাটা যেহেতু ছোট হয়ে গেছে মিনিটটা, এটাকে কিভাবে বড় করে দেওয়া যায় সেই চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে 60 মিনিট এনে যোগ করে দিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা আমরা এখানে যোগ করে দেব। তাহলে দেখো আমরা এখানে আরো 60 মিনিট যোগ করে দিলাম, কেননা এটা ছোট হয়ে গেছে, বিয়োগ করা যাচ্ছে না, এটাকে বড় করে দেব। তাহলে দেখো এই 20-এর সাথে আমি কি করলাম, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল এখানে, 80। এখন এই 80 থেকে আমি এইটাকে বিয়োগ করে দেব, ঠিক আছে? এখন তো পার বিয়োগ করা যাবে, কারণ এটা বড় হয়ে গেছে এখন। তাহলে তুমি যদি এখান থেকে 30টা বিয়োগ করে যাও তাহলে কত হয় দেখো, তাহলে হয় 50 মিনিট। এই 50 মিনিটটা আমরা কি করব, এখানে উত্তরের জায়গায় লিখবো, অর্থাৎ এখানে হয়ে গেল কত, 50 মিনিট। এখন এই যে আমরা এটা কি করেছিলাম, এখান থেকে আমরা 60 মিনিট নিয়ে নিয়েছিলাম, সেটাকে আবার কি করতে হবে, এখানে এনে দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের মনে মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলেছি। তাহলে 4 আর 1 5 হয়ে গেল, 5 8 হতে হলে আমাদের কত লাগে, 3 লাগে, অর্থাৎ 3 ঘন্টা কত, 50 মিনিট। তাহলে দেখো এটাও আমরা কি করতে পারলাম, সহজে করতে পারলাম। এখানে শুধুমাত্র একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে যদি এই উপরে মিনিটটা ছোট হয়ে যায় তাহলে সেটাকে বড় করার জন্য তোমরা এটাকে সাথে 60 যোগ করে দেবে, অর্থাৎ 1 ঘন্টা 60 মিনিট যোগ করে দিবে। যোগ করে দিলে দেখবে এই রাশিটির চেয়ে এটা নিশ্চয়ই বড় হয়ে যাবে, তারপর তুমি বিয়োগ করে দিবে, ফলটা লিখবে এবং সেই 1 ঘন্টা এনে এখানে ফেরত দিয়ে দিবে, তাহলে কি হয়ে যাবে, এটার সাথে যোগ করে আমরা এই উপরের রাশিটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা সঠিক ফলাফলটি পেয়ে যাবো, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এখন এখানে আরেকটি সমস্যা হয়, কিছু যখন ডাকের অঙ্ক আসে তখন একটু অসুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। দেখো যদি এমন একটি অঙ্ক লেখা হয়, আমি একটি অঙ্কের ডাক লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও লিখে নিবে। এটা তোমাদের যে বইয়ে যে ধরনের অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কের মতো করে নমুনা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি। বলা হলো যে রাজু
সকালে তিন ঘন্টা 20 মিনিট এবং রাতে 4 ঘন্টা 30 মিনিট পরে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি বলা হয়, এমন যদি বলা হয় যে সে মোট কত সময় পড়ে, ঠিক আছে, মোট কত সময় পড়ে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, সেই আগের মতোই শুধু ঘন্টা এবং মিনিট লিখে, ঘন্টার জায়গায় ঘন্টা এবং মিনিটের জায়গায় মিনিট লিখে, তোমরা যেহেতু বলা হয়েছে সে মোট কতক্ষণ পড়ে, তোমরা এটাকে কি করে দেবে, যোগ করে দেবে, ঠিক আছে? আর যদি এমন বলা হয় যে সে সকাল অপেক্ষা রাতে কত সময় বেশি পড়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা জানি কম বা বেশি এরকম কিছু থাকলে বিয়োগ করা লাগে, তাহলে এটা বিয়োগ করে রেজাল্ট তোমরা বের করতে পারবে। আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি না, যেহেতু আমরা যোগ এবং বিয়োগের দুটি করে অঙ্ক দেখিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে এটি বাড়ির কাজ করতে বলবো। এটা তোমরা কি করবে, বাড়ির কাজ করবে, তোমরা চাইলে মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা একটু দ্রুত যদি তুলে নিতে পারো সেটাও ভালো হয়, ঠিক আছে? দেখো, আমরা একটু আলোচনার সুবিধার্থে আর একটু সামনের দিকে আমাদেরকে যেতে হবে। এখানে 12 ঘন্টা এবং 24 ঘন্টা সময়সূচির একটা কথা বলা হয়েছে তোমাদেরকে। দেখো, এমন কিছু অঙ্ক পরীক্ষাতে আসে যেটা আমাদের তেমন সমস্যা হয় না, আবার কিছু অঙ্ক আছে যেগুলো আসলে একটু কঠিন হয়ে যায়, আমাদেরকে এই দুইভাবেই শিখতে হবে। দেখো, বলা হলো যে রাজু সকাল 7:10, এই চিহ্নটি ঘন্টা এবং মিনিটের মাঝখানে একুলনটি ব্যবহার করা হয়, সে 7:10 মিনিটে, হ্যাঁ, স্কুলে গেল, এবং 11:40 মিনিটে বাড়ি চলে আসলো। এখন যদি প্রশ্ন করা হয় সে কত সময় বাড়ির বাইরে ছিল, বাড়ির বাইরে ছিল, এখন দেখো আসলে সে বিদ্যালয়ে গিয়েছিল 7:10 মিনিটে এবং 11:40 মিনিটে সে আবার বাড়িতে চলে এসেছে, তাহলে কত সময় সে বাড়ির বাইরে ছিল, এটা আমাদেরকে বিয়োগ করে বের করতে হবে। এখানে যদি আমরা এটা সমাধান করি, হ্যাঁ, তাহলে দেখো এটা আমি সংক্ষেপেই করে দিচ্ছি তোমাদেরকে, সে আগের মতোই ঘন্টা মিনিট লিখে, দেখো তাহলে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করবো, যেহেতু আমাদেরকে এটা আগে লিখতে হবে, অর্থাৎ 11:40, হ্যাঁ, এবং হচ্ছে 7:10 মিনিট, অর্থাৎ 7:10 মিনিট এখানে, ঠিক আছে? তাহলে যদি আমরা বিয়োগ করে দিই এখানে, দেখো তাহলে কি পাবো, এখানে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 0:03 মিনিট এবং এখানে হচ্ছে 4 ঘন্টা, অর্থাৎ 4:30 মিনিট সে কি ছিল, বাড়ির বাইরে ছিল। যেহেতু এখানে 11:40 পর্যন্ত বলা হয়েছে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, 12টা পর্যন্ত বললেও সমস্যা হবে না, কিন্তু যদি 1টা, 2টা, 3টা, 4টা বলে তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ এখানে গণনার কিছু বিষয় রয়েছে,
যেমন আমরা যেভাবে গণনা করি এটা দেশীয় রীতিতে গণনা করি, অর্থাৎ 12 ঘন্টা সময়সূচিতে আমরা এটাকে বিবেচনা করি, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই 24 ঘন্টা সময়সূচিতে বিবেচনা করা হয়। অর্থাৎ গ্রিনিচ মান টাইম তোমরা জানবে, GMT বলে যেটাকে, সেখানে কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে হিসেব করা হয়। আমি 1 মিনিটের মধ্যে এটা একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমরা যদি 12 ঘন্টা সময়সূচিতে লিখি, ঠিক আছে, তোমরা জানো ঘড়িতে অবশ্য 2টা জিনিস লেখা থাকে, একটা হচ্ছে AM আর একটা হচ্ছে PM, অ্যান্টি মেরিডিয়ান আর হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এখানে দেখো একটা কথা আছে, এখানে আমরা এটা কি, এটা বলতে বুঝি আমরা রাতে, অর্থাৎ রাত 12টা থেকে এখানে দুপুর 11টা 59 মিনিট পর্যন্ত, 12টা হয়ে গেলে আবার কি হয়ে যায়, PM হয়ে যায়, তাই না? আবার এখানে কি হয়, এখানে 12টা থেকে দুপুর 12টা থেকে আবার এখানে রাত হচ্ছে 11টা 59 মিনিট পর্যন্ত, এটা দুপুর, এটা হচ্ছে রাত, ঠিক আছে? এখন যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম, 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচির বিষয়টা কি, এখানে দেখো 12 ঘন্টা সময়সূচি, তোমার আসলে এটা এত বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট অঙ্কের সুবিধার্থে যতটুকু জানা দরকার। আরটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি, এখানে দেখো আমাদের AM এর ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা সকাল পর্যন্ত হিসাব করি 12টা পর্যন্ত, তখন আমাদের কোনো সমস্যা হয় না, অর্থাৎ 24 ঘন্টা সময়সূচির সাথে আমাদের কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমাদের যদি এখানে সকাল 7টা হয়, ঠিক আছে, তাহলে সেটা 24 ঘন্টা সময়সূচিতেও এই সকাল কি 7টাই, ঠিক আছে? এভাবে 12টা পর্যন্ত একই সময়ই 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচিতে থাকে। কিন্তু বিষয়টা হলো, যদি এমন হয় যে দুপুর, অর্থাৎ অপরাহ্ন বলে যেটাকে, দুপুরের পরে, ঠিক আছে, 2টা, আমরা যেটাকে 2টা বলি, ওরা সেটাকে কি বলে না, আন্তর্জাতিক রীতিতে সেটাকে আর 2টা বলে না, ওরা 12টার পরে 1-2 যেরকম আমরা বলি, 12টার পরে 1টা বাজে, 2টা বাজে, 3-4-5টা বাজে, কিন্তু ওরা আর এটা বলে না, ওরা 12টার পরে হিসাব করে 13টা 14টা 15টা 16টা। অর্থাৎ দেখো 12টার পরে যেহেতু আরো 2 ঘন্টা হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে 12+2 অর্থাৎ 14টা অপরাহ্ন, ঠিক আছে? এ একটা বিষয় হয় আর কি অনেক সময়, ঠিক আছে? তাহলে দেখো আবার যদি এমন হয় যে দুপুর বা অপরাহ্ন কয়টা, 4টা, তাহলে এখানে কি হবে, এখানে হবে 12+4 অর্থাৎ 16টা, আন্তর্জাতিক রীতিতে এটা কি বলবে, 16টা বলবে। এ একটা সমস্যা হতে পারে। যেমন এরকম আর কি অঙ্ক আমি তোমাদেরকে দিলেই বুঝে যাবে তোমরা, দেখো সেম আর কি অঙ্ক দেওয়া হলো এখানে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। মিনা, মিনি দেখো সকাল 20টা থেকে, অর্থাৎ 10টা 20 মিনিট থেকে বিকাল, বিকাল বলতে এখানে বুঝতে পারছো এটা অপরাহ্ন, দুপুরের পরে সময়টা, 3টা পর্যন্ত বাড়ির বাইরে ছিল, সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল। দেখো এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আবার বিকেল 3টা হয়ে গেছে, অর্থাৎ আগের মতো সে অঙ্কটা নেই, যে অঙ্কটা 12টার মধ্যে শেষ করে দিয়েছে এমন না। তাহলে আমাদেরকে এই অঙ্কের সমাধান কিভাবে করতে হবে, দেখো আমাদেরকে এখন তুমি যদি লেখো 3টা 00 মিনিট, এটা দিয়ে যদি বিয়োগ করে দাও তাহলে মিলবে না, কারণ কি, এটা বিকেল বলা হয়েছে, এখানে আন্তর্জাতিক সময় বিবেচনা করতে হবে।
এখন দেখো ঘন্টা মিনিট লিখে দিলাম, এখানে বলা হয়েছে তিনটা, তাহলে এই তিনটা বিকাল তিনটা এটা আন্তর্জাতিক রীতিতে কি সময়টা দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। আমরা একটু আগে শিখে এসেছি 12+3=, কত 15টা, তাহলে এখানে আমরা লিখব 15:00 মিনিট, যেহেতু মিনিটের কথা বলা হয়নি, তিনটা বলেছে জাস্ট, তাহলে 00 আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে হবে 10:20, তাহলে এখন আমরা কি করব, তুমি দেখো এখন তুমি সহজে এটা বিয়োগ করতে পারবে, কারণ কি হয়ে গেছে এখন এটা বড় হয়ে গেছে। আর যদি উপরে তুমি 3 লিখে করতে তাহলে অঙ্ক মিলতো না এবং 3 থেকে এটা বিয়োগ করা যেত না, ঠিক আছে। এই জন্য এই 12 ঘন্টা এবং 24 ঘন্টা সময়সূচি এটা আমাদের একটু আলোচনা করতে হলো। আর যদি তোমাদের এটা অসুবিধা থাকে তাহলে এটা তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী কোনো একটা সময় আর একটু ভালো করে বুঝিয়ে দেবো। দেখো তাহলে যেহেতু আমরা এর আগে বিয়োগ শিখেছি, এর বিয়োগটা করে দিলাম না, কারণ আমাদের আরো একটু আলোচনা রয়েছে, সামনে যেতে হবে আমাদেরকে। এমন কিছু অঙ্ক আছে তোমাদের বইতে যে বলা হলো যে সুজন 7:10 বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হলো, বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে তার 30 মিনিট সময় লাগে, তাহলে সে কখন বিদ্যালয়ে পৌঁছবে, এরকম কিছু অঙ্ক রয়েছে না। দেখো আমরা লিখলাম যে সুজন মনে করো 7:30 বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলো, বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে তার 25 মিনিট সময় লাগে, সে কয়টায় বিদ্যালয়ে পৌঁছবে, ঠিক আছে। এ একটা অঙ্ক, দেখো তোমাদেরকে একটা বিষয় জানতে হবে, কোনো একটি নির্দিষ্ট সময় থেকে যদি পরে বোঝায় তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি সময় থেকে যদি পরে বোঝায় পরে তাহলে অঙ্কটা করতে হবে যোগ, আর যদি নির্দিষ্ট সময় থেকে হ্যাঁ পূর্বে অথবা আগে বোঝায় তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করে বের করতে হবে। এই দুটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, সে 7:30 বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় এবং তার বিদ্যালয়ে যেতে 25 মিনিট সময় লাগে, তাহলে সে কখন বিদ্যালয়ে পৌঁছবে, এখানে কিন্তু বলা হয়েছে পরে, অর্থাৎ পরের সময়টাকে নির্দেশ করা হয়েছে। আমরা দেখলাম নির্দিষ্ট সময় থেকে যদি পরে বলা হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে যোগ করে বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি সমাধান করা হয় এমন, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ঘন্টা মিনিট হবে। আমরা এখানে দেখো এই কুলনের আগে যেটা সেটাকে আমরা ঘন্টা বিবেচনা করি, এটাকে মিনিট বিবেচনা করি, তাহলে হচ্ছে 7:30 আর হচ্ছে তার যেহেতু সময় লাগে হচ্ছে 25 মিনিট, যেহেতু কোনো ঘন্টা নেই এখানে, আমরা যদি যোগ করে দিই তাহলে কি হয় দেখো, এখানে কত হবে 5:05, ঠিক আছে। এটা আমরা টাই লিখে দিব, দেখো তাহলে এখানে 7:55, অর্থাৎ 7:55 সে কি করবে, সে বিদ্যালয়ে পৌঁছবে, নির্দিষ্ট সময় থেকে পরে বলা হয়েছে, এই জন্য আমরা যোগ করেছি। আবার এমনও হতে পারতো কোনো একটি অঙ্ক যে রাজুর বিদ্যালয় থেকে বাড়িতে যেতে 20 মিনিট সময় লাগে, সে 4টায় বাড়িতে পৌঁছলো, তাহলে সে কয়টায় বিদ্যালয় ত্যাগ করেছিল, এখানে নির্দিষ্ট সময় থেকে পূর্বের সময়টাকে চাওয়া হয়েছে,
অর্থাৎ আগের সময়টাকে চাওয়া হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কটা বিয়োগ করে বের করতে হবে। ঠিক আছে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন অনুশীলনীতে বেশ কতগুলো অঙ্ক রয়েছে। আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলেছিলাম ক্লাসে, যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সময় চিনতে হবে, ঘন্টা মিনিট সেকেন্ড সময় চিনতে হবে। আমি তোমাদেরকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, সেটা কিভাবে আনসার করতে হবে সেটা আমরা জানি, যোগ্যতা ভিত্তিক কিভাবে আনসার করতে হয়। কিন্তু এই সময়ের যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো কিভাবে আসে, সেরকম একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক দিচ্ছি। দেখো এখানে হতাশ হওয়ার কিছু নেই, আজকের ক্লাসে যদি শেষ নাও হয় আমরা কি করব, পরবর্তীতে আলোচনার পর্যায়ক্রমে আমরা আবার এই সময়ের ক্লাস নিব, অসুবিধা নেই। দেখো আজকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবে। একদিন সকাল বইয়ের মতো করে আসবে, কিন্তু বইয়ের হুবহু আসবে না, পরিবর্তন করে আসবে, কারণ বইতে শুধুমাত্র একটি অঙ্কের ডাক দেওয়া রয়েছে, আসবে যোগ্যতা ভিত্তিক হিসাবে, আমাদেরকে সেটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। দেখো একদিন সকাল 9:25 বৃষ্টি শুরু হয়ে শুরু হয়ে 11:15 পর্যন্ত বৃষ্টি কি করলো, থামলো। এখন দেখো এখানে কি কি প্রশ্ন আসতে পারে, এখানে কেমন প্রশ্ন আসে তোমাদের সেটা একটু বলে দিচ্ছি। দেখো এখানে যদি এমন বলা হয়, ওই দিন মোট কতক্ষণ বৃষ্টি হয়েছিল, তাহলে তোমরা বুঝতে পারছো একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটি নির্দিষ্ট সময় পর পর্যন্ত দেওয়া হয়েছে, এটা আমাদের কিভাবে বের করতে হবে, তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। ফলাফল বলা হলো মোট বৃষ্টি হওয়ার সময়কে মিনিটে প্রকাশ করো। আমরা এটা গত ক্লাসে শিখেছি, আরেকটি দিয়ে দেই, সেটা হচ্ছে যদি 10:40 বৃষ্টি থেমে যেত তবে কতক্ষণ বৃষ্টি হতো। এখন এই তিনটা দিয়েই এরকম আসে অনেক সময়, নাম্বারটা একটু চেঞ্জ করে দেবে, এখানে দিয়ে দেবে 2, এখানে দেবে 3, এখানে 3, তাহলে দেখো 3×2=5, 5×3=8, অর্থাৎ একটু যোগ্যতা ভিত্তিক অঙ্কে 8 নাম্বার থাকে, তোমরা জানো। এখন তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে তোমরা একটু লিখে নাও, আমি আরেকটি যোগ্যতা ভিত্তিক দিয়ে দেবো, এটা কিন্তু HW দিয়ে দিলাম, ঠিক আছে, এটা তোমরা বাড়ির কাজ করবে। আর ঝট করে আরেকটা বাড়ির কাজ তোমরা লিখে নাও, এটা আরেকটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রিয়া সকালে 2:25 এবং রাতে 3:40 পরে, ঠিক আছে। এর তথ্যের ভিত্তিতে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটা মুছে দিলাম।
নাম্বার সে মোট কত সময় পড়ে, অর্থাৎ সকাল এবং বিকেল মিলে মোট কত সময় পড়ে তোমরা যোগ করে বের করে দিবে। খ নাম্বারে বলা হলো রাত অপেক্ষা সকালে সে কত সময় কম পড়ে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করতে হবে তোমরা নিশ্চয় জানো। সকালের পড়ার সময়কে মিনিটে এবং রাতে পড়ার সময়কে সেকেন্ডে প্রকাশ করো। তাহলে এটাও কি হয়ে যাবে, বাড়ির কাজ হয়ে যাবে। আমরা দুইটা বাড়ির কাজ নিয়ে নিলাম, ঠিক আছে, যোগ্যতা ভিত্তিক বাড়ির কাজ দেওয়ার কথা ছিল তোমাদেরকে, দিয়ে দিলাম। তোমরা এইভাবেই করতে থাকো, সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আর ধৈর্য সহকারে পড়তে হবে। একটু সমস্যা হলেই ক্লাস বাদ দেওয়া যাবে না, বারবার চেষ্টা করতে হবে। আসলে তো সময়টা এরকম হয়ে গেছে, এটা মাথায় রেখে ধৈর্য ধরে পড়তে হবে আমাদের। যে কোনো সমস্যায় তোমরা আমাদেরকে জানাবে, আমরা সমস্যা সমাধান করে দিব। সামনে হয়তো অন্য একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আল্লাহ চাইলে হাজির হব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে এবং বেশি বেশি বাসায় পড়ার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।